আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আজকে বাংলা ক্লাসে আমরা কোন বর্ণটি পড়ব কেউ বলতে পারবে? বলতে পারছো না? আচ্ছা, দেখো মিস এখানে একটি সাদা কাগজ দিয়ে রেখেছি, এখন মিস এখানে কিছু কাগজ পেস্ট করব, ঠিক আছে? দেখি তো এই কাগজ থেকে কোনো বর্ণ আসে কি না, ঠিক আছে? আচ্ছা দেখি তো প্রথমে এই বর্ণটি লাগাই, এই কাগজটা এখানে পেস্ট করি, ঠিক আছে? তারপর এই টুকরো কাগজটি লাগানোর চেষ্টা করি, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে দেখো, আমরা এই টুকরো কাগজটিও এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো এখানে একটা লম্বা কাগজ আছে, ঠিক আছে? এটাও এখানে লাগানোর চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা এটাও এখানে আমরা লাগিয়ে দিলাম, দেখো তো চিনতে পারো কি না? বলো তো বর্ণটির নাম কি? বর্ণটির নাম হলো তালব্য স, তালব্য স। বর্ণটির নাম তালব্য স, সবাই মিসের সাথে জোরে বলো তালব্য স। বর্ণটি কিভাবে উচ্চারণ হয়? তালব্য স, একটা শীষ আসছে না যখন আমরা উচ্চারণ করছি, শ। বর্ণটির নাম কি? তালব্য স। মিসের সাথে বলো তালব্য স, তালব্য স। এবার তোমরা বলো, হ্যাঁ বর্ণটির নাম তালব্য স। আমরা এখন সবাই তালব্য সর উপর হাত ঘুরাই আর মুখে বলবো তালব্য স। সবাই হাত ঘুরাও মিসের সাথে, সবাই হাত ঘুরাও, আবার তোমরা হাত ঘুরাও। বর্ণটির নাম কি? তালব্য স। আর তালব্য স কোন বর্ণের আগে, কোন বর্ণের আগে, কোন বর্ণ তালব্য সর আগে কোন বর্ণ হয় বলো তো? ল, ল তালব্য স, ল তালব্য স। আচ্ছা এখন আমরা কি করব জানো? দেখো তো এখানে কি আছে, এখানে কিছু বর্ণ দেখতে পাচ্ছ? দেখো এখানে কি আছে, তালব্য স আছে, ল আছে, ব বিন্দু র আছে, কিন্তু এই বর্ণটি আমরা এখনো চিনি না, তাই না? আচ্ছা তাহলে আমরা তালব্য সটা উঠাই, ঠিক আছে? কি উঠালাম? তালব্য স। এখন আমরা কোন কাঠিটি উঠালাম? ল। কোন কাঠিটি উঠালাম? ল। এখন কোন কাঠিটি উঠালাম? ব বিন্দু র। এটা কোন বর্ণ? ব বিন্দু র। আচ্ছা আমরা এই বর্ণটি চিনি না, তাই না? আচ্ছা এই বর্ণটি এখানে রেখে দিলাম, তাহলে বলো তো এখন আমরা সিরিয়ালি সাজাবো, ঠিক আছে? প্রথমে কোন বর্ণটি আসবে? ব বিন্দু র। তারপর বলো তো কোন বর্ণ হবে? হ্যাঁ ল। আমরা লটা গেথে দেই, ল। তারপর কোন বর্ণ হবে এবার বলো? হ্যাঁ আমাদের আজকের বর্ণটির নাম কি? তালব্য স। আর তালব্য স এর আগে কোন বর্ণ হয়? ল। আমরা তালব্য সটা এখানে গেথে দিলাম, তাহলে কি হলো সবাই বলো তো? ব বিন্দু র, ল, তালব্য স। আবার বলো এটা কি বর্ণ? এইটা, এইটা কি বর্ণ? বাহ, তাহলে আমরা সবাই বুঝতে পারবো তো এই বর্ণটির নাম কি? তালব্য স। ঠিক আছে, শাক শশা শালগম শহরে শাপলা পাওয়া যায় কম, তালব্য স, তালব্য স, তালব্য স। কি কোন বর্ণ দিয়ে আমরা ছড়া শিখেছি? তালব্য স, তালব্য স দিয়ে, তাই না? আর এই ছড়ার মাধ্যমে কতগুলো শব্দ পেয়েছি? শাক, শশা, শালগম, শাপলা, তাই না? কত কত শব্দ হয়, তাই না? তালব্য স দিয়ে। এখন আমরা শিখবো
বইতে আমরা কি কি শব্দ পেয়েছি, ঠিক আছে? চলো তো আমরা দেখি কি কি ছবি আছে তালব্য স দিয়ে। কি বলো তো, আমরা ছড়াতেই মাত্র শিখেছি, এটা কি? শশা। বলো সবাই মিসের সাথে, শশা, শশা। এরপর কিসের ছবি? একটা বাচ্চার ছবি, তাই না? শিশু, আমরা কি বলি? শিশু। শশা, শিশু, এটা কি? এটা কোন ফুলের ছবি? আমাদের জাতীয় ফুল। কি ফুল? শাপলা। সবাই বলো শাপলা। এটা কি পাখি, কেউ বলতে পারবে? শালিক পাখি। কি পাখি? শালিক পাখি। আর তালব্য দিয়ে আমরা আরেকটি শব্দ পাই, বলো তো কি? গরুর মাথায় কি থাকে বড় বড়? শিং। তালব্য দিয়ে কি হয়? শিং হয়, তাই না? আচ্ছা, তাহলে আবার বলো মিসের সাথে, জোরে জোরে বলো। তালব্যশতে শশা, তালব্যশতে শিশু, তালব্যশতে শাপলা, তালব্যশতে শালিক। এবার তোমরা বলো তো মিসকে, তালব্যশতে কি কি হয়? বাহ, সবাই বলতে পেরেছ। এখন তাহলে আমরা তালব্যশ দিয়ে যে ছড়াটা শিখেছি আবার পড়ে ফেলি। শাক শশা শাল গম শহরে শাপলা পাওয়া যায় কম, তালব্যস তালব্যস তালব্যস। আচ্ছা, এখন তোমরা দেখো তো মিস কি লেখার চেষ্টা করছি, সবাই মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? কি লিখেছি? হ্যাঁ, তালব্যস। আবার দেখো মনোযোগ দিয়ে। কি বর্ণ? তালব্যস। এখন তাহলে মনোযোগ দিয়ে সবাই দেখে নাও আমরা কিভাবে কপিতে তালব্যস লিখব, ঠিক আছে? আচ্ছা দেখো, বাংলা কপিতে আমরা এভাবে একটা ঘর পাই। এখন আমরা কি করব? আমরা কি লিখেছি বলো তো? মিস কি লিখলাম? এক লিখেছি, তাই না? একটা এক লিখেছি। এখন এই পাশে আরেকটা উল্টো করে এক লিখে দেই, কেমন? আচ্ছা সবাই দেখো তো, মিস একটা উল্টো এক লিখছি, লিখেছি। এখন আমরা এখানে এইভাবে করে আমরা টেনে দিব, ঠিক আছে? তারপর এখান থেকে এই বরাবর সোজা করে আমরা দাগ দিয়ে দিব। আর তালব্যশতে কিন্তু ছোট্ট একটা মাত্রা হয়, ঠিক আছে? এই মাত্রাটা আমরা এখানে দিয়ে দিব, কি হয়ে যাবে? তালব্যস। আবার দেখে নাও, প্রথমে এক, তারপর উল্টো করে এক, তারপর এইভাবে এভাবে আমরা টেনে দিলাম, তারপর সোজা করে একটা দাগ দিয়ে দিলাম, তারপর ছোট্ট মাত্রা, কেমন? তাহলে কি হয়ে যাবে? তালব্যস। আমরা কিন্তু এভাবে বাসায় কপিতে লিখব, ঠিক আছে? এখন দেখে নাও তোমরা বাসায় কি কাজ করবে। বাংলা বইয়ে পৃষ্ঠা নাম্বার 93-তে তোমরা তালব্যস দিয়ে যেই শব্দগুলো হবে সেগুলো খুঁজে বের করবে। যেমন দেখো, এখানে তালব্যসতে শিং আছে, তাই না? গরু শিং। হ্যাঁ, শিং রং করবে, শশা রং করবে। এখানে কি? সিংহর ছবি আছে, আমরা কিন্তু সিংহ রং করব না। তাহলে শিং শশা রং করবে আর কপিতে তালব্যস লিখে মিসকে পাঠিয়ে দিবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।